বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুনের দিক নির্দেশনায় পরিবর্তন করাই প্রকৃত জ্ঞানীর লক্ষ্য, আর তাই তোমাদের জ্ঞান প্রভায় আলোকিত জীবন রচনা করাই শ্রেয়। তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য চাই অধ্যবসায়। অধ্যবসার মাধ্যমে জীবনে জয়ী হওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মা শিরিন আক্তার, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর। বাবুরের নামটি আমাদের সবার জানা। 1600 শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এক নতুন এবং গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করে। এই রাজবংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর। 1526 খ্রিস্টাব্দে লোদি বংশের ধ্বংসস্তূপের উপর বাবুর এক নতুন রাজবংশের গোড়াপত্তন করেন। ইতিহাসে বাবুর কর্তৃক প্রতিষ্ঠিত বংশ বা রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত। মুঘল শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি। মহাবীর চেঙ্গিস খান মুঘল বংশের প্রতিষ্ঠাতা বা মুঘল বংশের একটি রাজবংশ প্রতিষ্ঠা। মঙ্গল শব্দ থেকে মুঘল নামকরণ করা হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুর মায়ের দিক থেকে ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর, আর পিতার দিক থেকে চাকতাই এর উত্তরসূরি তৈমুল্লাংয়ের বংশধর। চেঙ্গিস ও তৈমুলের বংশধর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক ভারতবর্ষে রাজবংশ প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এই রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত। এই বংশের কয়েকজন শাসক পর্যায়ক্রমে শাসন কার্য পরিচালনা করেন। সেগুলোর ভিতরে হচ্ছে বাবর, হুমায়ুন, আকবর। আকবর হচ্ছে শ্রেষ্ঠ শাসক। জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে আসবে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানও ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে অভিহিত হয়েছেন। সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছেন। শাহজাহানের পরে আসছে আওরঙ্গজেব। এই ব্যক্তিবর্গরা মুঘল বংশে শাসনকার্য পরিচালনা করবেন এবং তারা ভারতবর্ষে শাসক হিসাবে সুপরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বাবুর সম্পর্কে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা বাবরের পরিচয় সিংহাসন আরোহণ স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করে নিচ্ছি বাবরের ছবি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার তুর্কিস্তানে ফরগানায় জন্মগ্রহণ করেন। তার বংশীয় নাম বাবর। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ। বাবুর মায়ের দিক থেকে চেঙ্গিস খানের এবং পিতার দিক থেকে তৈমুল্লং এর বংশধর ছিলেন। মাতৃকুলে তার পূর্বপুরুষ ছিলেন চেঙ্গিস খান এবং পিতৃকুলে তার প্রপিতামহ ছিলেন তৈমুল্লং। বাবরের বাবার নাম ছিল সুলতান ওমর শেখ মির্জা ও মায়ের নাম হচ্ছে তুগলক নিগার খানম। তার নানার নাম ছিল
ইউনুস খান, নানার নাম ছিল ইউনুস খান। ফলে তার শরীরে দুইজন বিখ্যাত দিগ্বিজয়ী রক্ত প্রবাহিত হচ্ছিল। দিগ্বিজয় তৈমুরের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায়। বাবুরের পিতা ওমর শেখ মির্জা ফরগনার অধিপতি হন। বাবুরের ভারত অভিযানের কারণ স্ক্রিনে আমরা বাবুরের আক্রমণকালে ভারতবর্ষে অবস্থান মানচিত্রের ছবি। সম্রাট বাবুর ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, কষ্টসহিষ্ণু, আত্মবিশ্বাসী ও সমরকুশালী। তিনি বাল্যকাল হতে একটি শক্তিশালী রাজ্য বিস্তার স্বপ্ন দেখেছিলেন। পূর্বপুরুষদের আবাসভূমির মধ্যে এশিয়া সুবিধা করতে না পেরে তিনি ভারতবর্ষের দিকে নজর দেন। ভারতে ভৌগোলিক অবস্থান, ঐশ্বর্য, ধন সম্পদ, রাজনৈতিক অনৈক্য, সামরিক দুর্বলতা, ভারতীয় সুলতান ইব্রাহিম লোধি বিরোধীদের তৎপরতায় বাবুরকে দিল্লি আক্রমণে প্রলুব্ধ করেন। লাহোরের শাসনকর্তা দৌলত খান লোধি আহ্বানে সাড়া দিয়ে সম্রাট বাবর ভারত দখল করেন। বামুরের সমরখণ্ড অভিযান স্ক্রিনে আমরা ফরগান রাজ্যের ছবি দেখি, দেখে আমরা এটার সাথে পরিচিত হচ্ছি। সিংহাসন আরোহণ করার পরপরই বাবুর তার দুই পিতৃব্য ও আত্মীয় স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতা মুখে পড়েন। বাবুর 1497 খ্রিস্টাব্দের মধ্যে শাহ আভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিরোধের সুযোগে সমরখণ্ড অধিকার করেন, কিন্তু ভাগ্য বিপর্যয়ে পতিত হয়ে সমরখণ্ড হারান তিনি। 1498 খ্রিস্টাব্দে ফরগানা রাজ্য তার হস্তচ্যুত হল। সমরখণ্ড ফরগান নার হারিয়ে দাবার ছখের রাজার মতো বাবুর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি 1500 খ্রিস্টাব্দে ফরগানা পুনরুদ্ধার করেন, 1502 খ্রিস্টাব্দে সমরখণ্ড অধিকার করেন, 1503 খ্রিস্টাব্দে আরসিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফরগান ও সমরখণ্ড থেকে তিনি বিতাড়িত হন। অসহায় আশ্রাহীন বাবুর বর্তমানে রাশিয়ার সমরখণ্ডে তার মামা সুলতান মোহাম্মদ খানের আশ্রয় লাভ করেন। কাবুলে আধিপত্য প্রতিষ্ঠা আমরা স্ক্রিনে কাবুল ও খোরাসান রাজ্যের ছবি দেখতে পাচ্ছি। স্বদেশের সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা ত্যাগ করে বাবুর আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগে 1504 খ্রিস্টাব্দে রাজা আরগুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন। অল্পদিনের মধ্যে সমগ্র আফগানিস্তান কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো বাবুরের। কাবুলে প্রতিষ্ঠা লাভের পর সাইবানি খানের মৃত্যুর সুযোগে চতুর বাবুর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সহায়তায় 1511 খ্রিস্টাব্দে সমরখণ্ড অধিকার করেন। খোরাসানও তার অধিকার প্রতিষ্ঠিত হলো। তাসখণ্ড, হিসাব, এমনকি ফরগনা ও তিনি অধিকার করলেন। সাফল্য তার দীর্ঘস্থায়ী হল না। 1512 খ্রিস্টাব্দে সাইবানি খানের পুত্রের নেতৃত্বে উজবেকদের নিকট গাজদাওয়ানের যুদ্ধে বাবুর পরাজিত হয়ে হলেন এবং তিনি পরাজিত হয়ে কাবুলে প্রত্যাবর্তন করেন। রাজনৈতিক অবস্থা বিহারের ছবি দেখতে পেলাম আমরা স্ক্রিনের মাধ্যমে। বাবুর যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন
সুলতান ইব্রাহিম লোদি। তুগলক বংশের শাসনের শেষ দিকে দিল্লি কেন্দ্রীয় শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। সেই সুযোগে ভারতে বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উদ্ভব হলো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দক্ষিণ ভারতে বাহমণি ও বিজয়নগর রাজ্য, উত্তর ভারতে কাশ্মীর জৌনপুর রাজ্য, পূর্ব ভারতে বাংলা বিহার উড়িষ্যা। আমরা স্ক্রিনের মাধ্যমে বিহারের ছবিটি দেখে বিহার সম্পর্কে পরিচিত হলাম। পশ্চিম ভারতে পাঞ্জাব, মালব, গুজরাট এইসব রাজ্যের স্বাধীনতা প্রিয় রাজাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে দিল্লির কেন্দ্রীয় শক্তি কর্মে দুর্বল হয়ে পড়ে। ইব্রাহিম লোদি ছিলেন একজন অযোগ্য, দুর্বল চিত্র এবং কূটনীতি জ্ঞানহীন অপরিপক্ক শাসক। তার পক্ষে প্রতিদ্বন্দ্বী উদীয়মান শক্তিসমূহকে নিয়ন্ত্রণ করা সম্ভব হইল না, ফলে লোদিদের ক্ষমতা ভরকেন্দ্র দিল্লি এবং তার আশেপাশে সীমিত হয়ে পড়েছিল। এই সময় লোধি অভিজাত শাসক চক্রের মধ্যে স্বার্থ সংঘাতে তীব্রতর হওয়ায় ভারতে বাবুরের সাফল্যের পথ সুগম হয়। ভারতের বিরুদ্ধে প্রাথমিক অভিযান সমূহ, কাবুল এবং পাঞ্জাবের ছবি স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করলাম। 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ অবতীর্ণ হওয়ার পূর্বে বাবরকে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করতে হচ্ছিল। 1519-20 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তিনটি অভিযান পরিচালনা করেন এবং সিন্ধু নদ অতিক্রম করে বাজৈপুর, ভেরা, কুবাস ও সেনার নদী অববাহিকা অঞ্চল জয় করে কাবুলে ফিরে যান। 1520 খ্রিস্টাব্দে বাবর বাদাখশান এবং 1522 খ্রিস্টাব্দে কান্দাহার জয় করেন। এই সময় দিল্লির সুলতান ইব্রাহিম লোদির প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও সুলতানের চাচা আলম খান লোদি বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান। মেবারের রাজপুত রাজা রানা সংগ্রাম সিংহ বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এই সুযোগে বাবর কাল বিলম্ব না করে 1524 খ্রিস্টাব্দে পুনরায় ভারত আক্রমণ করেন। লাহোরের দীপালপুর 1525 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করা তার সহজ হয়ে পড়ল। এবার বাবর দিল্লির দিকে দৃষ্টি দেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাবুর মনে পড়লে আমরা মনে করি বাবুরের সাথে ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। পানিপথে একটা প্রান্তর একটা স্থান। স্ক্রিনের মাধ্যমে পানিপথের ছবিটি দেখে নিচ্ছি। পানিপথের প্রথম যুদ্ধ, তাহলে যুদ্ধ হচ্ছে বাবুর এবং ইব্রাহিম লোদির সাথে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 21 এপ্রিল বাবর ইব্রাহিম লোদির সাথে ঐতিহাসিক পানিপথ প্রান্তরে সম্মুখে অবতীর্ণ হন। পানিপথ বর্তমান ভারতের রাজধানী দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই প্রান্তরে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধ ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। বাবর তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে এই যুদ্ধে তার সাথে মাত্র 12,000 সৈন্য ছিল। অন্যদিকে সুলতান ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 100,100 হস্তিবাহিনী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে বাবরের সৈন্য সংখ্যাটা মনে রাখতে হবে, ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা। 21 এপ্রিল দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। অভিজ্ঞ সুশৃঙ্খল মুঘল বাহিনী কামান ও আগ্নেয়াস্ত্রের আঘাতে ইব্রাহিম লোদির বাহিনী বিপর্য হয়ে পড়ে। বীরত্বের সাথে পানিপথ যুদ্ধ করে ইব্রাহিম লোদি পরাজিত নিহত হন। যুদ্ধে ইব্রাহিম লোদি প্রায়
50,000 আফগান সৈন্য হতাহত হয়েছিল। পানিপথের যুদ্ধের ফলাফল, তাহলে যুদ্ধের ময়দান, পানিপথ যুদ্ধের প্রান্তর, পানিপথ একটা প্রান্তর একটা স্থান। স্ক্রিনের মাধ্যমে আমরা পানিপথ প্রান্তরের ছবিটি লক্ষ্য করেছি। পানিপথের প্রথম যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদি পরাজয়ের ফলে ভারতে তুর্কি আফগান শাসনে অবসান ঘটে। পানিপথ যুদ্ধে ভারতের লোদি রাজবংশের ভাগ্য বিপর নিধারণ করা হয়েছিল। 300 বছরের অধিককাল স্থায়ী দিল্লি সালতানাত্ব ধ্বংসস্তূপের উপর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হলো। এই সম্পর্কে ঈশ্বরী প্রসাদ বলেন, পানিপথের যুদ্ধে দিল্লি সাম্রাজ্যকে বাবরের হাত থেকে বাবর হাতে তুলে দেওয়া হলো। লোদি বংশ ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং হিন্দুস্তানের সার্বভৌমত্ব চাকতাই তুর্কিদের নিকট হস্তান্তরিত হলো। এই সম্পর্কে কে কে দত্ত বলেন, পানিপথ যুদ্ধের নিজস্ব তাৎপর্য এই যে এর মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। মুঘল রাজপুত সংঘর্ষ, ঐতিহাসিক রাজবুক উইলিয়াম বলেন, পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে, তবে তখনও আফগান ও উপজাতি সময়ের বিরোধিতা ছিল বাবরের প্রধান বাধা। পানিপথের যুদ্ধে আফগানরা পরাজিত হলে সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়নি। জৌনপুর, বাংলা বিহার, দোয়াব অঞ্চলে আফগান নেতারা সক্রিয় হয়ে ওঠেন এবং মুঘল অগ্র অভিযান প্রতিহত করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। মেবারের রাজা সংগ্রাম সিংহের নেতৃত্বে রাজপুত শক্তি ও মুঘলদের প্রবাল প্রতিহত হিসাবে আবির্ভূত হল। তুর্কি আফগান শাসনে অবসান ঘটিয়ে ভারতে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার আশা পোষণ করতেন। এজন্য পানিপথের যুদ্ধের পর বাবর যখন ভারত সাম্রাজ্য প্রতিষ্ঠার পদক্ষেপ নেন, তখন রানা সংগ্রাম সিংহ তার লালিত স্বপ্ন ব্যর্থ হয়ে পড়ে। মুঘল অগ্রাভিযান রোধ করার জন্য তিনি সামরিক জোট গঠন করার উদ্যোগ নেন। মেওয়াটের শাসনকর্তা হাসান খান সহ অনেক আফগান সর্দার রাজপুত শক্তি সংঘর্ষের সমর্থন ও যোগ দিয়ে আক্রমণ চালনা করলেন। মুঘল রাজপুত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। খানোয়ার যুদ্ধ, খানোয়ার প্রান্তর, খানোয়ার একটা প্রান্তর, এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে ধনুগড়ের উদয় সিংহ, মারোয়ারের ভীম সিংহ, চান্দেরি মেদিনী রায়, মেওয়াটের হাসান খান ও অন্যান্য ভারতীয় রাজাদের সমন্বয়ে গঠিত সামরিক মৈত্রীজোট 1527 খ্রিস্টাব্দে 16 মার্চ আগ্রার অনতিদূরে খানোয়া প্রান্তরে মুঘল বাহিনীর সাথে যুদ্ধে সমবেত হল। যৌথ বাহিনী 120 জন সেনাপতি, 80,000 অশ্বারোহী সৈন্য এবং 500 হস্তি বাহিনী অংশগ্রহণ করেন। অন্যদিকে অল্প সংখ্যক সৈন্য নিয়ে বাবর স্বয়ং যুদ্ধক্ষেত্রে সেনাপতির দায়িত্ব পালন করেন। বিশাল রাজপুত বাহিনী বিরুদ্ধে যুদ্ধ করতে মুঘল বাহিনী ইতস্ত করলে বাবর নেপোলিয়ান বোনাপার্টের মতো এক অনলম্বর্ষী ও তেজদীপ্ত ভাষণ দিয়ে তার ক্ষুদ্র সেনাবাহিনীকে যুদ্ধে অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ করেন। মুঘল গোলন্দাজ বাহিনী ক্ষিপ্ত আক্রমণ ও কামানের গোলার আঘাতে শক্তিশালী রাজপুত বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। প্রায়
দশ ঘন্টা যুদ্ধে অসাধারণ বিক্রম দেখালো। শেষ পর্যন্ত রাজপুত শক্তি পরাজিত হলো। হাসান খান ও উদয় রাজা সিংহ সহ বহু রাজপুত দলপতি যুদ্ধক্ষেত্রে নিহত। গুরুতর আহত অবস্থায় রানা সিংহ পালিয়ে আত্মরক্ষা করেন। অল্প কিছুদিনের ভিতরে রানা সিংহের মৃত্যু হল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর অনেক ত্যাগ অনেক যুদ্ধ অতিক্রম করে সাম্রাজ্য রক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত আরেকটি যুদ্ধ সংগঠিত হলো, সেটা হলো গোগরার যুদ্ধ। খানুয়ার যুদ্ধে রাজপুত শক্তি পতনের ফলে আফগানরা শক্তিহীন হয়ে পড়েছিল, তবে তারা একেবারে শেষ হয়ে যাননি। এই সময় নিহত সুলতান ইব্রাহিম লোদি ভ্রাতা জৌনপুরের শাসনকর্তা মাহমুদ লোদি বিহারের শের খান মুঘল বিরোধী একটি জোট গঠন করেন। মোহাম্মদ লোদি ও শের খান সম্মিলিতভাবে মুঘল অগ্রাভিযান মোকাবেলায় ব্যর্থ হন। হতাশ মাহমুদ লোদি বাংলার সুলতান নুসরাত শাহের স্বর্ণাপন্ন হন। পাটনার নিকট গোগরা নদীর তীরে একটি ভীষণ যুদ্ধে বাবর নুসরাত শাহের সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করলে আফগানদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোগরার যুদ্ধে ফলাফল হচ্ছে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ ছিল পানিপথে প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধের পরিপূরক। এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতবর্ষে লোদি আফগানদের পুনরুত্থানের সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত হল। অন্যদিকে সমগ্র উত্তরাঞ্চলের উপর বাবর তথা মুঘল আধিপত্য নিশ্চিত হল। বাবরের রাজ্য সীমা অখু নদী হতে গোগরা নদী এবং হিমালয় হতে গোয়ালিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন শাসকের শাসনকার্য শেষ হওয়ার একটা পরিণতি হচ্ছে তার মৃত্যু। ঐতিহাসিক আবুল ফজলের মতে গোগরা যুদ্ধের পর 1530 খ্রিস্টাব্দে বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে সম্রাট বাবর তার নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে পুত্রের জীবন ও আরোগ্য কামনা করেন। এরপর হুমায়ুন ধীরে ধীরে আরোগ্য লাভ করে এবং বাবর ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত 1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর বাবর মৃত্যুবরণ করেন। আমরা বাবরের সমাধি দেখি। আধুনিক ঐতিহাসিকদের অনেকে এই ঘটনাকে একটা অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেছেন। শ্রীরাম বর্ষার মতে বাবর অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন বলেছেন। তাকে আগ্রায় সমাহিত করা হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবরের সমাধি, বাবরকে কবর দেওয়া হয়েছিল আগ্রায়। আগ্রায় বাবরের সমাধি, বাবরের কবর অবস্থিত আগ্রায়। তবে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তার দেহাবশেষ কাবুলে স্থানান্তরও সমাহিত করা হয়। আগ্রায় সমাহিত করা হয়েছিল এবং তার ইচ্ছায় ওটাকে আবার নিয়ে যাওয়া হলো কাবুলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা বাবর সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করেছি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।